বিজেপিকে ভোট দিয়েছে গ্রামের মানুষ, আর সেই কারণে রাস্তা সংস্কার করছে না তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান। পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গেছে, দীর্ঘদিন ধরে বালা শাহপুর বিনপাড়া এলাকার রাস্তা বেহাল, বর্ষায় আরও শোচনীয় অবস্থা হয়। বেহাল রাস্তার জেরে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন গ্রামবাসী। অভিযোগ, বছরখানেক আগে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানকে সরিয়ে পঞ্চায়েতে দখল নেয় তৃণমূল। এরপর থেকে একাধিকবার রাস্তা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়ে হয়নি কোনো সুরাহা। এই হলো পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের শাহপুর বালা শাহপুর এলাকার বিনপাড়া এলাকা, এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে রয়েছে। প্রায় 150 পরিবার এই গ্রামে বসবাস করে, তারা বারবার জানিয়েছে রাস্তা সারাইয়ের করা, কারণ বর্ষার সময় রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তা নির্মাণ হয়নি। কোনো সুস্থ হয়ে যায় এখানে খাটিয়া করে নিয়ে যেতে হয় আমাদের রোডে। এত সমস্যা মানে চিন্তা করা যাবে না, এতটা জল। আমরা সাইকেল নিয়ে তো দূরের কথা, হেঁটেও মানে পার হতে পারি না। আমরা রাস্তা চাই, জল জমে যায়, আমরা যেতে পারি না, তো বাগান দিয়ে ঘুরে যেতে হয় কোনো মাটি দিয়ে। রাস্তা তৈরির কথা বলেছিলেন? বলেছিলাম তো, শুনছে না কেউ। কি চান রাস্তা? রাস্তা চাই। বিজেপির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পঞ্চায়েত প্রধানের। পাবলিকের কাজ করব, ওপেনিংটা ওরা করুক, এসে সঞ্চালকরা চারজন, সব মেম্বার নয়, প্রধান নয়, মুষ্টিমেয় কয়েকজন সঞ্চালক যারা পদে আছে, তারা বিজেপি দলে, বিরোধী বিজেপি দলে, তারাই ওপেনিং করতে দিচ্ছে না। এসে রেজুলেশন থেকে পাল্টা তো বিজেপি প্রধান করতে চাইছে না। প্রধান করলে নাকি ওদের ই হয়ে যাবে, ওদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আপনি জানিয়েছিলেন রাস্তা করার? হ্যাঁ, অনেকবার জানিয়েছি। কাজ হয়নি? না, কোনো কাজ হয়নি। শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা, এখন রাস্তা কবে হয় সেটাই দেখার। মালদা থেকে সুমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।